জাদু ঝিল। একদা এক সময়ে এক মহান রাজ্যের রাজার একটা ছেলে ছিল, যে তাকে ভীষণ আনন্দ দিত, কিন্তু তাকে দুঃখও দিত। যখন রাজপুত্র জন্মায় সে খুবই রুগ্ন আর ওর স্বাস্থ্য খুব খারাপ ছিল। বছর গড়াতে থাকলো, কেউ তাকে সুস্থ করতে পারলো না। এক রাতেই রাজা কিছু চমৎকারের জন্য প্রার্থনা করে। হে মহান ঈশ্বর, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, শীঘ্রই আমার প্রজাদের ছেড়ে স্বর্গে তোমার কাছে যাব। আমার প্রজাদের দেখার আর কেউ নেই আমার পুত্র রাজপুত্র ছাড়া। দয়া করে বলুন, সে কি করে সুস্থ হবে? রাজা উত্তরের প্রতীক্ষা করতে থাকে। তখনই সদা জ্বলতে থাকে যজ্ঞের আগুন থেকে সে একটা রহস্যময় আওয়াজ শুনতে পায়। যখন রাজপুত্র দুনিয়ার শেষ প্রান্তে থাকা জাদু ঝিলে জল খাবে, তখন সে ঠিক হয়ে যাবে। রাজা প্রচন্ড বৃদ্ধ ছিল, তাই এত দূর দেশে যাত্রা করতে পারবে না। রাজকুমারও খুবই অসুস্থ ছিল, তাই সে নিজের রাজ্যে ঢেড়া পিটিয়ে দেয় যে কেউ দুনিয়ার শেষ প্রান্তে জাদু ঝিলের থেকে জল এনে দেবে, রাজা তাকে বহুমূল্য পুরস্কার দেবে। তারপর বহু বীর চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই ঝিল খুঁজে পায় না। রাজ্যের দূরে এক পাহাড়ে একজন গরিব কৃষক তার বউয়ের সাথে, দুই ছেলের সাথে, তার মেয়ের সাথে থাকত। একদিন তার বড় ছেলে তাকে বলে, বাবা বাবা, আমি আমার ভাইকে নিয়ে বজ্রপথে জল খুঁজতে যাই। আমরা পূর্ণিমার আগে ফিরব, তারপর ফসল কাটতে সাহায্য করব। দয়া করে আমাদের যেতে দিন, আমরা কখনো দুনিয়ার শেষ প্রান্ত দেখিনি। দ্বিতীয় পুত্র যেতে চায়, কিন্তু কৃষক ভয় পেয়ে যায়। তখন তার বউ বলে, আমাদের রাজা এবং রাজপুত্রকে সাহায্য করা উচিত। কৃষক তাদের আশীর্বাদ করে, ছেলেরা যাত্রার প্রস্তুতি নেয়। তারা অনেক দূরে যাত্রা করে আর অনেক ঝিল পায়, কিন্তু তারা বুঝতে পারে না সেগুলোর কোনটা দুনিয়ার শেষ প্রান্তের ঝিল। শেষ পর্যন্ত তারা মনে করে যে তাদের গিয়ে তাদের বাবাকে সাহায্য চাওয়া উচিত। ছোট ভাই, আমরা যেহেতু দুনিয়ার শেষ প্রান্তের ঝিল খুঁজে পাইনি, আমরা বরং সবকটা ঝিল থেকে জল নিয়ে যাই ফেরার সময়। এইভাবে হয়তো কোনো একটা সেই ঝিল হতে পারে, আর আমরা হয়তো পুরস্কার পাবো রাজার কাছ থেকে। তারা যখন রাজপ্রাসাদে ফেরে, তখন তারা রাজাকে বলে যে তারা জাদু ঝিল থেকে জল নিয়ে এসেছে। রাজপুত্রকে সেই জল খাওয়ানো হয়, কিন্তু তবুও সে অসুস্থই থাকে। দুই ভাই ভয়ে কাঁপতে থাকে, কারণ তাদের মিথ্যে কথাটা হাতে না হাতে ধরা পড়ে গেছে। রাজা ভীষণ রেগে গিয়ে তাদের কারাগারে বন্দি করে। আবার রাজা রাজ্যে ঢাক পিটিয়ে ঘোষণা করে দেয়। সুমা ওই ভাইদের ছোট বোন ছিল, সে তার ভেড়ার দলকে চড়াচ্ছিল। তখন ভেড়া শুনতে পায় সে। সে সেই মুহূর্তেই ভেড়ার দলকে বাড়ি নিয়ে যায় আর মা বাবার কাছে বিনতি করে যে তাকে যেন যেতে দেওয়া হয়। তুমি এখন অনেক ছোট আমার সোনা, তাছাড়া দেখো যে তোমাদের ভাইদের সাথে কি হয়েছে। আমরা কেউই আমার প্রিয় সুমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু ভেবে দেখো, আমাদের রাজা কত দুঃখী হয়ে যাবেন যদি রাজপুত্রে কিছু হয়ে যায়। আর যদি আমি ঝিল খুঁজে বের করি, তাহলে হয়তো রাজা আমাদের ভাইদের ক্ষমা করে দেবেন। ওগো শুনছো, আমাদের ওকে যেতে দেওয়া উচিত। তারা তাকে যাবার অনুমতি দিল। সাহসী সুমা তার যাত্রার জন্য তার এক প্রিয় ভেড়াকে নিল, তার জিনিসপত্র বহনের জন্য। এক পাত্র সোনালী ভুট্টা আর এক জগ জল নেয়। রাতে সে এক বড় গাছের মগডালে শুয়ে পড়ে। সকালে আশেপাশে বসে থাকা পাখিদের ডাকে তার ঘুম ভেঙে যায়। তারা আলোচনা করছিল, সে তার ভুট্টা পাখিদের খেতে দিয়েছিল, আর সে সেই জাদু ঝিলকে খুঁজে পাচ্ছে না। ওকে আমরা সাহায্য করি। হ্যাঁ নিশ্চয়ই, দয়া করে তাই করো। আমরা তোমাকে সাহায্য করব, কারণ তুমি একজন ভালো মেয়ে। আমাদের প্রত্যেককে তোমাকে একটা করে বিশেষ পালক দেব, তুমি সেগুলোকে একসাথে ডানার মতো করে হাতে ধরো। এই পালকগুলোর বিশেষ জাদু ক্ষমতা আছে, যা তোমার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবে। তারা তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে। প্রত্যেক পাখি তাদের বিশেষ পালক সাবধানে দেয়। সে একটা ছোট ডানা তৈরি করে আর তাকে ভেড়ার লোমের সুতো দিয়ে বেঁধে দেয়। তিনটে ভয়ঙ্কর জানোয়ার ওই ঝিলকে পাহারা দেয়, কিন্তু ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না যতক্ষণ তুমি এই জাদু পাখনাটা ধরে আছো আর এই গানটা গাইছো। ভয় পেও না, সেখানে দেবদূত আছে যেখানে। সুমা পাখিদের অসংখ্য ধন্যবাদ জানায় আর
জাদু পাখাকে বলে, আমাদের দয়া করে জাদু লেকের কাছে নিয়ে যাও যা দুনিয়ার শেষ প্রান্তে। তখনই একটা তীব্র হাওয়া আসে আর তাদের পাহাড়ের উপরে তুলে দেয়। তারা বরফে ঢাকা শিখর পার হয়ে যেতে থাকে। অবশেষে হাওয়া তাদের জাদু ঝিলের সামনে ছেড়ে দেয় যা আকাশকে স্পর্শ করে রেখেছে। সে জলের দিকে দৌড়ে যায় আর নিজে জলের পাত্র ভর্তি যাচ্ছিল, তখন এক বিশালাকার ক্যাঁকড়া বলে, আয় তুমি শোনো, আমার ঝিল থেকে দূরে থাকো, নাহলে আমি খেয়ে ফেলবো। ক্যাঁকড়া যেই তার দাঁড় সুমার দিকে বাড়ায়, তখন সুমার সেই ছোট্ট ভেড়াটি তার চোখে থুতু ছিটিয়ে দেয়। ভেড়া সুমাকে যথেষ্ট সময় দেয় তার পাখনাটাকে ধরার জন্য আর গান গাওয়ার জন্য। ভয় পেও না, সেখানে দেবদূত আছে যেখানে। ক্যাঁকড়া চোখ বন্ধ করে আর ঘুমিয়ে পড়ে। সুমা আবার পাত্রে জল ভরতে যায়। তখন জলের থেকে আর একটা আওয়াজ আসে, আমার ঝিল থেকে দূরে থাকো, নাহলে আমি তোমায় খেয়ে ফেলবো। যখনই ভেড়া কুমিরকে দেখতে পায়, সে তার চোখেও থুতু ছিটিয়ে দেয়। ভেড়ার থুতু। তাড়াতাড়ি সুমা পাখনাটা ধরে আর গাইতে থাকে, আর কুমির ঝিলের নিচে চলে যায় ঘুমিয়ে পড়ে। যখন সুমা বোঝে আর ভয় নেই, তখন সে একটা শিশের মতো আওয়াজ শোনে, আমার ঝিলের কাছ থেকে সরে যাও, তোমার ভেড়াকে নিয়ে যাও, না হলে আমার বেশ তোমাদের মেরে ফেলবে। সুমা উপরে তাকায় আর দেখে একটা উড়ন্ত সাপকে। সাপ সুমার দিকে বিষ ছুড়ে দেয়, কিন্তু ভেড়াটা আবার আকাশের দিকে নিজের থুতু ছিটিয়ে দেয়। সাপের বিষ আর সেই ভেড়ার থুতু হাওয়াতেই একে অপরের সাথে ধাক্কা খায় আর জমিতে পড়ে যায়। আবার সুমার পাখনা আর গান তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। সাপটা জমিতে পড়ে যায়, পাখনা গুটিয়ে যায়। সুমা সেই ভেড়াকে জড়িয়ে ধরে আর শান্ত হয়, আর সে ভেড়াকে আদর করে। তারপর তার পাত্রে জল ভরে নেয়, পাখনাকে ধরে আর ফিস ফিস করে বলে, আমাদের দয়া করে প্রাসাদে নিয়ে চলো। পরের মুহূর্তে সে প্রাসাদের গেটে পৌঁছে যায়। একজন রক্ষী তাকে রাজকুমারের কাছে পৌঁছে দেয় যে নির্জীব আর বিবর্ণ হয়েছিল। যখন সুমা তাকে জাদু ঝিলের একটু জল খাওয়ায়, সে বসে পড়ে আর আনন্দের সাথে বলে, নিজেকে খুব শক্তিশালী লাগছে। রাজা আর রানী খুশিতে নেচে ওঠে। তারা তার সাহসিকতার প্রশংসা করে আর রাজ্যের সব ধন সম্পদ দিয়ে দেয়। সে বলে তার তিনটে ইচ্ছে আছে। প্রথমটা হলো সে পাখনা পাখিদের কাছে ফিরে যাক, সেটা তক্ষুনি জানলা দিয়ে উড়ে যায়। দ্বিতীয় হচ্ছে তার ভাইয়েরা যেন মুক্তি পায়, তক্ষুনি রাজা তাদের মুক্তি দিয়ে দেন। শেষ ইচ্ছে হলো একটা বিশাল খামার, অনেক ভেড়া সহ তার বাবা মার জন্য। ঠিক আছে, তাই হবে। তুমি কি আমাদের সাথে প্রাসাদে থাকবে না? আমরা তোমাকে সুখী করার জন্য সব কিছু করব। না না, ধন্যবাদ, আমি আমার পরিবারকে দেখতে চাই, তাদের কাছেই ফিরতে চাই। সে তারপর তার বাড়িতে ফিরে যায় আর তার বাবা মা ভাই আর ভেড়াদের নিয়ে খুব সুখে থাকে। সমাপ্ত। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment.